ভিন রাজ্যে আটকে পড়া ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে তৎপর অধীর রঞ্জন চৌধুরী। বাংলার যারা পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদে যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য আজ থেকে নয় বেশ কিছুদিন ধরে আমি আমার মতন করে প্রচেষ্টা করছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আবার গতকাল চিঠি দিয়েছি, একটা সুরাহা নিশ্চয় হবে বলে আমি বিশ্বাস রাখি। কারণ আমার সঙ্গে রেলমন্ত্রী কথা বলবেন আজকেই, তাই রেলমন্ত্রীকেও আমি বিষয়গুলো জানাতে পারব। আমার মনে হয় নিশ্চয়ই একটা আপনাদের ব্যবস্থা হবে। পাশাপাশি যারা কোটার ছাত্রছাত্রী আছেন, আমি একটু আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আমি চাইছি কিছু একটা করে দিতে, কিন্তু রাজ্য যদি একটু এগিয়ে না আসে আমার পক্ষে এটা মুশকিল হচ্ছে। আপনি রাজ্যকে একটু বলার চেষ্টা করুন, আর রাজ্য যা করার করবে আপনি বর্ডার পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। তখন উনি একটা সাজেশন দিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আটকে আছে তাদের বাবা মারা, তারা অন্তত যেখানে যেখানে ছাত্রছাত্রীরা আছে যে হ্যাঁ আমাদের কোনো আপত্তি নেই, তাহলে আমরা হয়তো বর্ডার পর্যন্ত নিয়ে গেলাম, তাদের বাবা মা বর্ডার পর্যন্ত এলো তারপর সেখান থেকে নিয়ে গেল, আমি সেটাও বিবেচনা করব। অতএব ছাত্রছাত্রীদের যারা অভিভাবক তারা ব্যাপারটা বুঝে আপনারা আপনাদের এলাকায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের আনার ব্যাপারে একটা সার্টিফিকেট জোগাড় করার চেষ্টা করুন, যাতে বর্ডার পর্যন্ত আপনারা এসে আপনাদের সন্তানদের নিয়ে যেতে পারেন এবং বর্ডার পর্যন্ত পৌঁছানো যায়, তার জন্য আমি চেষ্টা করছি, আপনার চেষ্টা করছি, একটু ভরসা রাখুন। আটকে পড়া ছাত্রছাত্রীরা, আশা করছি আপনাদের দুশ্চিন্তার করার সময় আস্তে আস্তে কমছে। আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে কখনো প্রধানমন্ত্রী, কখনো রাজস্থানের মুখ্যমন্ত্রী, কখনো চিঠি লিখেছি বাংলার মুখ্যমন্ত্রীকে, কিন্তু এখনো পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা সদুত্তর সাড়া পাইনি। তা যদি পেতাম তাহলে এতদিন আপনারা বাড়ি চলে যেতেন। তাই আপনাদের জন্য অন্তত সীমান্ত পশ্চিমবঙ্গের সীমান্ত পর্যন্ত যাতে বাস যোগাযোগে, গাড়ি যোগাযোগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, সেজন্য রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজও আমি কথা বলেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলব যে আর দেরি না করে আপনি ঘোষণা করে দিন যে হ্যাঁ ছাত্রছাত্রীরা মনে করলে যেতে পারে, কিছু করতে হবে না আপনাকে, খালি আপনি বলুন আপনার রাজ্যে কোটার ছাত্রছাত্রীদের প্রবেশের কোনো বাধা নেই, কোটার ছাত্রছাত্রীরা কোয়ারেন্টাইনেই আছে, তাদেরকে নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই, তাই আপনি দয়া করে ঘোষণা করে দিন, টুইটে ভাষণ না দিয়ে ঘোষণা করে দিন যে কোটার ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গে প্রবেশের কোনো বিধিনিষেধ নেই, কোনো মানা নেই, তাহলেই এখানকার ছাত্রছাত্রীদের আমরা পাঠাতে সক্ষম হব।